हेलो स्टूडेंट्स, आज के आमरा शिखब कीभावे जीएसटी पार्सेंटेज दिए एक कम्पानी आइटेम तैरी करते हैं एवं ग्रुप तैरी करते हैं। ठीक है, तो चलो आमरा आज के शिखे नहीं जे कीभावे आमरा टैली आइटेम तैरी करब विथ जीएसटी टैक्स पार्सेंटेज एवं एचएसएन नम्बर दिए। ठीक है, तो तार जोन्नो आमाके की करते हबे, प्रथमे आमरा गेटवे टैली थाकब, से गेटवे टैली थेके आमादेरके जेते हबे इनभेंटरी इनफो अपशनटाते। इनभेंटरी इनफो अपशनटाते गिए एंटार प्रेस करले आमरा पाबो कि स्टक ग्रुप, स्टक आइटेम, यूनिट अफ मेजर, भाउचार टाइप्स, कपि एलोकेशन डिटेल्स, एरकम कयेकटा अपशन पाबो। तो आमरा प्रथमे एकटा ग्रुप तैरी करब एबं सेई ग्रुपेर अंडारे दुटो आइटेम तैरी करब। तो प्रथमे आमि ताहले ग्रुपटा तैरी करे नेई, एंटार। एंटार देवार परे क्रिएट অপশনটাতে যাব। এন্টার দিলে এখানে স্টক গ্রুপ ক্রিয়েশন অপশনটা পাবো। এখানে আমি গ্রুপের নামটা লিখব, তো আমি এখানে গ্রুপের নামটা দিলাম কম্পিউটার। কম্পিউটার নামে একটা গ্রুপ বা স্টক গ্রুপ তৈরি করলাম। আন্ডারটা আমি চেঞ্জ করছি না, এন্টার এন্টার দিয়ে এখানে সেট অল্টার জিএসটি ডিটেইলস, এইখানেও আমি জিএসটি ট্যাক্স পার্সেন্টেজটা দিতে পারি, আবার আইটেমের মধ্যেও দিতে পারি। তো এইখানে আমরা তখনই দেব যখন এই গ্রুপের আন্ডারে যতগুলো আইটেম থাকবে সবগুলো ট্যাক্স পার্সেন্টেজ একই থাকবে, তখনই আমরা গ্রুপে ট্যাক্স পার্সেন্টেজটা দিতে পারি। কিন্তু আমার যদি প্রত্যেকটা আইটেমের আলাদা আলাদা ট্যাক্স পার্সেন্টেজ হয় তখন কিন্তু আমি এই গ্রুপের মধ্যে ট্যাক্স পার্সেন্টেজটা দেব না। তো এইখানে এটা আমি ইয়েস করে দেখে নিতে পারি এখানে কি কি চাইছে। এখানে ট্যাক্সেবিলিটি চাইছে আর ট্যাক্স টাইপ, রেট, এই সমস্ত কিছু চাইছে। তো এইখানে আমি এটা কিছু করব না, এন্টার এন্টার দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু কন্ট্রোল এ দিয়ে সেভ করব। তো প্রথমে আমার কম্পিউটার নামে একটা গ্রুপ তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে এই পেজটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে যাবে, তো আমাকে স্কেপ দিয়ে একবার বাইরে আসতে হবে। বাইরে আসার পরে আমি একবার ডিসপ্লে করে দেখে নেব যে আমি স্টক গ্রুপটা যে তৈরি করলাম সেটা ঠিকঠাক হলো কিনা। তো ডিসপ্লেতে গিয়ে এন্টার দিলেই আমি দেখতে পাবো যে এখানে কম্পিউটার নামে একটা গ্রুপ তৈরি হয়েছে। তো আবার স্কেপ দিয়ে বাইরে চলে আসবো। বাইরে এসে এই ইনভেন্টরি ইনফোতেই নেক্সট অপশনটা পাবো কি স্টক আইটেমস। তো স্টক আইটেমটা আমি তৈরি করছি, এন্টার দিলে আবার ক্রিয়েট অপশনটা আসবে, এখান থেকে এন্টার দেব। তো এখানে প্রথমেই চাইবে নেম, নেমের জায়গায় আমি কি লিখব, যে আইটেমটা আমি তৈরি করব সেই আইটেমের নেম। তো আমি এখানে লিখছি যে এইচপি ল্যাপটপ, এন্টার। এন্টার দেওয়ার পরে চাইবে আন্ডার, এই আন্ডারের জায়গায় আমাকে সেই গ্রুপের নামটা সিলেক্ট করতে হবে। তাহলে আমি এখানে কম্পিউটার সিলেক্ট করছি, করে এন্টার। এবার চাইবে ইউনিট, ইউনিট মানে হচ্ছে একক। আমি যে এই আইটেমটা তৈরি করছি এটাকে আমি কিভাবে পরিমাপ করব বা এর একক কি হবে, তো আমরা এটাকে পিসিএস বা পিসেস হিসেবে বলি ল্যাপটপকে বা কম্পিউটারকে, ওয়ান পিস, টু পিস এইভাবে বলি। তো ইউনিটটাই আমি এখানে পিসিএস নেব। তার জন্য কি করতে হবে, আমাকে অল্ট সি দিয়ে তৈরি করতে হবে, আগে থেকে তৈরি করা নেই আমার, সেই জন্য কিবোর্ড থেকে অল্ট সি প্রেস প্রেস করে এইখানে ইউনিটটা তৈরি করে নেব। তো এখানে সিম্বলের জায়গায় লিখব পিসিএস, এন্টার দেব। এন্টার দেওয়ার পরে চাইবে কি ফর্মাল নেম, ফর্মাল নেমের জায়গায় আমি লিখব পিসিএস, তারপরে এন্টার দেবো। এখানে চাইবে ইউনিট কোয়ান্টিটি কোড, ইউনিট কোয়ান্টিটি কোডটা এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে পিসিএস হাইফেন দিয়ে পিসিএস, এন্টার, কন্ট্রোল এ। তো দেখো এখানে পিসিএসটা ইউনিট চলে এসছে। তারপরে কি চাইছে, সেট কম্পোনেন্টস বিওএম, তো এটা আমাদের ইয়েস করার দরকার নেই। তারপরে চাইবে কি সেট স্ট্যান্ডার্ড রেটস, তো আমি যদি এই আইটেমটাতে কোনো রেট, ফিক্সড রেট দিতে চাই তাহলে এটা ইয়েস করব। তো আমি এখানে রেট দেবো, ইয়েস করে নিলাম। ইয়েস করলে এখানে চাইবে কি স্ট্যান্ডার্ড কস্ট আর স্ট্যান্ডার্ড সেলিং প্রাইস, তো এখানে এটা হচ্ছে কস্ট প্রাইস মানে পারচেস প্রাইস বা পারচেস রেট। তো এখানে অ্যাপ্লিকেবল ফর্ম এটা 1/4/2020 থাকবে, এখানে রেটটা দিয়ে দিলাম যে 30,000, এন্টার, পার পিসেস। আরেকবার এন্টার দিলে চলে আসবো ডান দিকে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেলিং প্রাইস, এটাও শুরু হবে 1/4/2020 থেকে, এন্টার দিয়ে রেটের জায়গায় লিখবো 35,000, এটাও পার পিসেস, এন্টার এন্টার দিয়ে বাইরে চলে আসবো। তারপরে কি চাইবে জিএসটি অ্যাপ্লিকেবল, এটা অ্যাপ্লিকেবল থাকবে। তারপরে সেট অল্টার জিএসটি ডিটেলস, এইবার কিন্তু এই অপশনটাকে আমাদেরকে ইয়েস করতে হবে জিএসটি ট্যাক্স পার্সেন্টেজটা অ্যাড করার জন্য। এটা আমি ইয়েস করলাম, করে এন্টার দেওয়ার পরেই
এখানে কি চাইছে? ক্যালকুলেশন টাইপ। তো এর ওপরেও আরো দুটো অপশন থাকে, সেই দুটো অপশন এখানে আমাদেরকে দেখাচ্ছে না। তো এইটাকে এইখানে নিয়ে আসার জন্য আমাদেরকে দুটো অপশন ইয়েস করতে হবে। তার জন্য কি করব, কিবোর্ড থেকে F12 প্রেস করব। F12 প্রেস করলে এখানে আছে কি, অ্যালাউ HSN SSC কোড, এইটা আমরা ইয়েস করব। আর আর কিছু ইয়েস করার এখানে দরকার নেই, এখান থেকে কন্ট্রোল এ দিয়ে বেরিয়ে আসবো। তাহলে এখানে দুটো অপশন পেলাম, একটা কি ডেসক্রিপশন আর একটা HSN SSC। তো ডেসক্রিপশনে আমি লিখবো এটা কম্পিউটার, HP ল্যাপটপ বা কম্পিউটার যা খুশি লিখতে পারি। তো আমি এখানে HP ল্যাপটপ লিখে দিলাম, বা আমরা এখানে মডেল নাম্বারও দিতে পারি, ঠিক আছে। তারপরে HSN কোডের জায়গায় আমাদেরকে কি লিখতে হবে, একটা কোড থাকে HSN কোড, হারমোনাইজ সিস্টেম নোমেনক্লেচার। তো এখানে আমি দিয়ে দিলাম 1 2 3 4, এরকম একটা দিয়ে দিলাম। তারপরে কি ক্যালকুলেশন টাইপ, এটা অন ভ্যালু, এটা তাই থাকবে। ট্যাক্সিবিলিটি, এইটা হবে ট্যাক্সেবল। তো এখানে তিন রকমের আমরা দেখতে পাচ্ছি অপশন, একটা এক্সেম্পট, একটা নিল রেটেড, আর একটা ট্যাক্সেবল। ট্যাক্সেবল মানে কি, এটা হচ্ছে আমরা যদি পারচেজ বা সেল করি এর উপরে আমাদেরকে ট্যাক্স দিতে হবে। তো এটা আমরা ট্যাক্সেবলই সিলেক্ট করব, এন্টার দিয়ে। এখানে ট্যাক্স টাইপ, এখানে ইন্টিগ্রেটেড ট্যাক্স, এখানে আমরা এর উপরে যত পার্সেন্ট ট্যাক্স থাকবে সেটা এখানে লিখতে হবে। তো আমি এখানে 18% ট্যাক্স দিলাম, দিয়ে এন্টার এন্টার দিয়ে বাইরে এলাম। দিয়ে টাইপ অফ সাপ্লাই, এটা গুডস, ল্যাপটপ একটা গুডস, সেই জন্য এখানে গুড লিখব। আর যদি সার্ভিস হতো তাহলে এখানে সার্ভিস সিলেক্ট করতাম, এটা গুডস, সেই জন্য গুডসই রাখলাম। তারপরে কন্ট্রোল এ দিয়ে এটাকে সেভ করে দেবো। তাহলে HP ল্যাপটপ বলে একটা আইটেম আমাদের তৈরি হয়ে গেল। এইবার আমি আরেকটা আইটেম তৈরি করতে চাইছি, সেটা কি, সেটা লিখে দিলাম ডেল মনিটর। লেখার পরে এন্টার দেব, এন্টার দেওয়ার পরে আন্ডার, এখানে আন্ডারটা সেই কম্পিউটারই থাকবে, এন্টার দিলাম। ইউনিটটা PCS, আগের থেকে আমাদের তৈরি করা ছিল সেই জন্য এখানে PCS আছে, শুধু সিলেক্ট করে বাইরে যাব, মানে এন্টার দিয়ে। পরের অপশন এসে সেট স্ট্যান্ডার্ড রেটস, এটাও আমরা ইয়েস করবো। এবার এটারও রেট দেবো, ইয়েস করার পরে স্ট্যান্ডার্ড কস্টে আমরা লিখবো 12,000 পার পিসেস, আর সেলিং প্রাইসে লিখবো কি 15,000 পার পিসেস। এন্টার এন্টার দিয়ে বাইরে আসবো। সেম ভাবে এটা অ্যাপ্লিকেবল থাকবে, আর এইখানেও সেট অল্টার GST ডিটেলস, এটা ইয়েস করবো। ইয়েস করার পরে এই ডেসক্রিপশানে লিখবো কি ডেল মনিটর। ডেল মনিটর লেখার পরে আমরা HSN কোডে কি লিখবো, HSN এখানে একটা আলাদা কোড দিচ্ছি 1452, এরকম একটা কোড দিলাম। তারপরে ক্যালকুলেশন টাইপ, এটা অন ভ্যালু হবে, ট্যাক্সেবিলিটি, এটা ট্যাক্সেবলই হবে। তারপরে ইন্টিগ্রেটেড ট্যাক্স, তো এখানে আমরা 12% দিচ্ছি, এন্টার দিয়ে কন্ট্রোল এ, সেভ হলো আগের পেজটা। এবার টাইপ অফ সাপ্লাই, এটা হচ্ছে গুডস থাকবে, কারণ এটা সার্ভিস না, ডেল মনিটর একটা গুডস, এন্টার দেব দিয়ে কন্ট্রোল এ। তাহলে ডেল মনিটরটাও আমাদের তৈরি হয়ে গেল। এবার আমরা চেক করবো যে আমাদের ঠিকঠাক তৈরি হলো কিনা। তাহলে একবার স্কেপ বাটনটা প্রেস করবো দুবার, তারপরে স্টক আইটেমের ডিসপ্লে অপশনটাতে যাব, ডিসপ্লে অপশনে গিয়ে এন্টার প্রেস করবো। তো এখানে দেখো দুটো আইটেম আমাদেরকে দেখাচ্ছে, একটা ডেল মনিটর আর একটা HP ল্যাপটপ। তো এইভাবে আমরা GST-তে, মানে GST সহকারে আইটেম তৈরি করতে পারবো, স্টক আইটেম তৈরি করতে পারবো ট্যালি সফটওয়্যারে, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। তোমরা এরকম অনলাইন ক্লাস করার জন্য আমাদের এই ইশেখা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবে না।